জীবনে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। কেউ যদি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, তাহলে চুপচাপ সরে যাবেন, কারণ সময় তাকে শিখিয়ে দেবে কদর করা আর আপনাকে সবুর করা। কেউ চলে গেলে নিরাশ হবেন না, কারণ ভুল মানুষটিকে যেতে হয় সঠিক মানুষটি আসার জন্য। কাউকে ধোকা দেয়া একটি অভিশাপ, যা অন্যের হাতে আপনিও একদিন অবশ্যই পাবেন। আর তাই জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে নিজের পরিচয় নিজের মুখে দিতে না হয়। তিনটি সম্পর্ক তিনটি সময় বোঝা যায়, স্ত্রী খালি পকেটে, বন্ধু বিপদে, আর সন্তান আপনার শেষ সময়ে। দুঃখের সময়ও হাসা যায়, তবে সেটিকে শিখে নিতে হয়। কাউকে ভালোবাসতে গিয়ে অন্তত এতটুকু খেয়াল রাখবেন, স্যাক্রিফাইস করতে গিয়ে যেন আপনার জীবন থেমে না যায়। আর আপনার দাম তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে, নয়তো বিনা প্রয়োজনে হীরা মুক্তও কিন্তু বক্সে পড়ে থাকে। ক্লান্ত হবেন, বিশ্রাম নেবেন, কিন্তু হার মানবেন না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতন, চলার সময় সামনে ঠিকই থাকে কিন্তু পিছন থেকে থাপ্পড় ঠিকই মারে। আর কাউকে জাজ করার আগে নিজেকে জাজ করুন, নিজে ঠিক আছেন কিনা। নিজের বিষয়ে অন্যকে বেশি বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা ততটুকুই বুঝে যতটুকু তাদের মেধা আছে। সমস্যার কাজই হচ্ছে জীবনে বাধা দেওয়া, না হলে অন্ধকার ছাড়া চাঁদের আলোর কেনই বা কোনো দাম নেই। জীবনে উদার হবেন, কিন্তু কারো দ্বারা প্রভাবিত হবেন না। ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন, কিন্তু কখনো বোকা সাজবেন না। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের ডিসিশন কখনো হারাবেন না। যে ব্যক্তি যত সাকসেসফুল, সে ব্যক্তি তত বেশি বাধার সম্মুখীন হয়। মন এবং আলমারিকে সময় মতন পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র এবং মনের দুশ্চিন্তা ভরে যাবে। কিছু মানুষের কাছে এটি কেবলমাত্র একটি সুন্দর ভিডিও, আবার কিছু মানুষ এই কথাগুলোর যথাযথ মূল্যায়ন করে শেয়ার করে আয়োজনকে জাগানোর চেষ্টা করবে। আমাদের চ্যানেলের নিত্য নতুন কন্টেন্ট পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।